আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে ভালো আছি। আজও আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জামফল। জামফলটি বেশ সুস্বাদু এবং অনেক উপকারী একটি ফল, যাতে রয়েছে অনেক পুষ্টি এবং প্রচুর পরিমাণ স্বাস্থ্য উপকারিতা। তো চলুন জেনে নেই এই জামফলের কী কী স্বাস্থ্য উপকারিতা এবং কী কী পুষ্টি গুণাগুণ বিদ্যমান রয়েছে এই জামফলে। জামফলটি বিশেষ করে ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। জামে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ক্যালসিয়াম ও লোহা, যা হাড়কে শক্ত করে চমৎকারভাবে কাজ করে। তাই হাড় ক্ষয় রুধি রোগীদের জন্য, যাদের হাড় ক্ষয় হয়ে যায় এমন ধরনের সমস্যা রয়েছে, তারা কিন্তু জাম খেতে পারেন। জাম খেলে আপনাদের যে হাড়ের সমস্যাটা, এটি কিন্তু সমাধান হয়ে যাবে। যাদের হাড়ের ক্ষয়রোধের সমস্যা রয়েছে, এটাও সমাধান হয়ে যাবে। এছাড়াও ক্যালসিয়াম, লোহা এগুলো আমাদের শরীরের জন্য, ভিটামিন সি এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এই জাম ফলের গুণাগুণ নিয়ে। এই জামফলটি শুধু বাংলাদেশেই পরিচিত নয়, এই ফলটি জাপানেও বেশ পরিচিত, জাপান এবং এশিয়ার। এটি মৌসুমি ফল নামে পরিচিত। জাম গ্রীষ্মকালে ফল হলেও এটি জুন, জুলাই, আগস্ট মাসেও পাওয়া যায়। জাম একটি সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় পুষ্পের মতো ফল, যা ভিটামিন ও খনিজ পদার্থের সমূহে এত রয়েছে যে ঔষধি বৈশিষ্ট্যে এর অন্যরকম ব্যবহার হয়। এই জামের রং মূলত বেগুনি কালার হয়ে থাকে, বেশিরভাগ মিষ্টি এবং সামান্য টক। অন্যান্য ফলগুলোর তুলনায় এটি স্বাস্থ্যকর এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম খুবই, এতে ক্যালোরি খুবই কম, যা খুবই স্বাস্থ্যকর খাদ্যের মধ্যে একটি। এটিতে ক্যালোরি খুবই কম, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ফলের বীজ, পাতা এবং ছালের ঔষধি মূল হিসেবে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাতে ব্যবহার করা হয়। এবং কি এই জামের গুঁড়োর বা জামের বীজের গুঁড়োটা অনেক চাহিদা রয়েছে। জামের বীজের অনেক উপকারিতা রয়েছে যা আমরা অনেকেই জানি না। গ্রাম অঞ্চলের লোকেরা বিশেষ করে জাম খেয়ে জামের বীজটাকে আমরা ফেলিয়ে দিয়ে থাকি। আসলে এটা উচিত নয়। জামের সাথে আপনি বীজটা যদি একসাথে রেখে দিয়ে সেটাকে গুঁড়ো করে, শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সেবন করেন, আপনার হার্টের যে সমস্যাটা আছে এটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য, ডায়াবেটিস রোগীদের জন্য জামফল, কারণ এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক্স প্রপার্টিস এর কারণে রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে, যা ট্রাস ও চিনিকে নিয়ন্ত্রণ করে শরীরের শক্তি যোগায়। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে যে জামের বীজিতে শর্করা, জামের বীজে 30% বেশি রক্তের শর্করার মাত্রা কমাতে পারে, হাড়ের শক্তি বৃদ্ধি করে। জামফলটি ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে যা স্বাস্থ্যের জন্যই খুব প্রয়োজন। জাম থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম ও লোহা হাড় শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে থাকে। তাই হাড় ক্ষয় রোগীদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য খাবার তালিকায় এই জাম ফলটি রাখা উচিত। এবং জামের সিজন ছাড়াও আপনি প্রতিদিন আপনার জামের গুঁড়োটাও খেতে পারেন, একই ফল পাবেন। কেননা জামের ফলেও প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, লোহা, ভিটামিন সি ইত্যাদি রয়েছে। আমরা মূলত একটি কথা আগেও বলেছি, আবারও বলছি, আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো বা জাম ফলটাকেই শুধু পছন্দ করি, এর বীজটাকে ফেলিয়ে দিয়ে থাকি। আসলে এর বীজ ফালানোর কোনো প্রয়োজন নেই, এগুলো আপনি যত্ন করে ধুয়ে রেখে দেন, একটা সময় শুকানোর পরে ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে বা গুঁড়ো করে এনে এগুলো আপনি প্রতিদিন খান। এতে করে আপনার হাড়ের যে ক্ষয়রোধটা এটাও দূর হবে, এবং কি আপনার হাড় অনেক শক্ত হবে। এবং কি যাদের ইনফেকশনের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই জাম খেতে পারেন। জাম ইনফেকশন দূর করতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাম উদ্ভিদের পাশাপাশি উদ্ভিদ ফলের ম্যাজিক অ্যাসিড, গ্ল্যাসিক অ্যাসিড এবং অক্সলিক অ্যাসিড এবং ট্রনিক্স এর মতো যৌগ রয়েছে। এই ফলটি অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ইনফেকটিভোলারি এবং গ্যাস্ট্রিক রোগ রক্ষামূলক হিসেবে কাজ করে থাকে। জাম ফলটিতে থাকা এই অ্যান্টি উপাদান শরীরের জন্য ইনফেকশন দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যাদের জন্ডিস বা অ্যানিমিয়ার সমস্যা রয়েছে তারা কিন্তু জাম খেতে পারেন।
জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে আয়রন একটি। এই আয়রন দেহের বিভিন্ন উপকার করে থাকে। জাম ফলের থাকা আয়রন এনিমিয়া এবং জন্ডিসকে নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রন গঠিত সমস্যাগুলোর জন্য যারা ভুগছেন তারা কিন্তু এই জাম খেতে পারেন। জাম খেলে আপনাদের যে আয়রনের সমস্যা বা আয়রনের যে ঘাটতি রয়েছে এই ঘাটতির চাহিদাটা কিন্তু পূরণ করতে পারে এই জাম। কেন প্রতিরোধ করতে সহায়তা করে, বেশ কয়েকটি গবেষণায় জানা গিয়েছে যে ক্রোমোপ্রোটেকটিভ বৈশিষ্ট্যগুলোর নিয়ে অনেকেই তদন্ত করেছে। জেসি জেগেটিয়া এবং তার কলিগ একটি গবেষণা অনুযায়ী এই ফলের নির্যাসের প্রোটেকটিভ বৈশিষ্ট্য পেয়েছে, যা প্রমাণ করে যে জামের নির্যাস ক্যান্সার হওয়া থেকেও দেহকে রক্ষা করে। এই জাম ফলটি দেহের ইমিউন সিস্টেমকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করে। জাম দেহের ইমিউন সিস্টেমকে আরও বৃদ্ধি করে তুলে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার কারণে হাই লেভেলের সাধারণত সিজনাল সমস্যাগুলোর সঙ্গে যুক্ত করে শরীরের ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলে। এই ফলে ভিটামিন সি সমৃদ্ধ হিসেবে এটি স্কিন এর জন্য খুব ভালো কাজ করে থাকে এবং কি অকাল বাদ্যজনিত সে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা থেকেও আমাদের নিয়ন্ত্রণ করে। রোগীদের ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো কাজ করে, কেননা জামে গ্লাইসেমিক ইনডেক্স যা ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে। ডায়াবেটিসের চিকিৎসায় যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান বা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে চান তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য এই জাম খেতে পারেন, কেননা এই ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য জাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষণায় দেখা গিয়েছে যে জাম ফলটি ডায়াবেটিসের দ্বিতীয় জটিলতা ঝুঁকি কমায়। এই ফল জামের পাতা ছাল এবং বীজ ডায়াবেটিসের জন্য বেশ উপকারী। এর মধ্যে জামের বীজ অ্যান্টি ডায়াবেটিক প্রোটেক্ট হিসেবে কাজ করে থাকে। এই জাম শুধু হাড়কে সুস্থ রাখে না এবং কি হাড়ের যে সমস্যা হাড়কে সুস্থ রাখতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি হাড়ের সুস্থতা বজায় রাখে এই জাম ফলটি। জামে আছে অ্যালজিনিক অ্যাসিড বা অ্যালজিনট্রিনিক অ্যাসিড এবং সিয়ানিকের মতো পুষ্টি সমূহ যা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং কি যৌগগুলোকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা অক্সিডেশন প্রতিরোধ করতে হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ভালো রাখতে অসাধারণ অবদান পালন করে। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম যা আপনার রক্তের রক্তচাপকে প্রতিরোধ করতে সহায়তা করে এবং কি জামে রয়েছে অনেক পরিমাণ ক্যালসিয়াম যা হার্টকে ভালো রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। সর্বশেষে একটি কথা বলতে চাই, গ্রীষ্মকালীন ফল হচ্ছে এই জাম। গ্রীষ্মকালের অন্যতম ফলের মধ্যে একটি জনপ্রিয় ফলের নামই হচ্ছে এই জাম ফল। কিন্তু এতে হতে পারে প্রচুর পরিমাণ ভিটামিন এবং উপাদান যা দেহের বিভিন্ন চাহিদা পূরণ করে পাশাপাশি বিভিন্ন রোগের যে সমস্যাটা দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও অনেক বৃদ্ধি করে থাকে। তাই আমাদের উচিত স্বাস্থ্যকর খাবারের মধ্যে বা সবসময় খাওয়ার চেষ্টা করা এই সিজনাল জাম ফলটি খাওয়া, কেননা এই জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালোরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার আমার আমাদের সবার দেহকে অনেকটাই ভালো রাখে। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। একটি কথা আমি সবসময় বলি এখনও বলছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।